আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা একটাই অঙ্ক করব। এই স্ক্রিনে যেটা দেখছ, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে এবং এর মধ্যে একটু ঝামেলাও আছে। তো আসো আমরা শুরু করে দিই। হ্যাঁ, এই কোশ্চেনটা এইভাবেই থাকবে, থ্রি প্লাস সেভেন প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 প্লাস নাইনটিন সমান কত। তো অঙ্কটা তো করব, তো আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা ধারার অঙ্ক, ধারা বা অনুক্রম আমরা যাই বলি না কেন, কিন্তু এটা কেমন ধারা, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এটা প্রথমে কিন্তু বুঝে নিতে হবে। তা আমরা দেখি সমান্তর ধারা কি না, পরীক্ষা করে দেখি। এখানে প্রথম পদ হচ্ছে ফাইভ, দ্বিতীয় থ্রি, দ্বিতীয় পদ হচ্ছে ফাইভ। এখন আমরা যে ফাইভ থেকে প্রথম পদ থ্রি বিয়োগ করব, বিয়োগ করলে কত পাইলাম দেখো দেখি, টু পেলাম। আচ্ছা, আবার তিন নম্বর পদ হচ্ছে সেভেন, সেভেন থেকে তার আগের পদ ফাইভ, আসো আমরা আবার বিয়োগ করি, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করা হচ্ছে। এখানেও পেলাম কত, সাত থেকে পাঁচ গেলে দুই, তাহলে বিয়োগফল একই হলো। সুতরাং আমরা নিশ্চিত হলাম যে এটা একটা সমান্তর ধারা, ঠিক আছে। সুতরাং আমাদেরকে সমান্তর ধারার সূত্র ব্যবহার করতে হবে। আচ্ছা, এই গেল প্রথম কথা। এবার আসো দ্বিতীয় কথা, বলতো এখানে কি নির্ণয় করতে বলেছে, বলেছে এত সমান সমান কত, তার মানে কি বের করতে বলেছে। এগুলো সব কিন্তু মাঝখানে যোগ চিহ্ন, তাই না, প্লাস চিহ্ন, তার মানে আমাদেরকে যোগ ফল বের করতে বলেছে, সমষ্টি, যাকে আমরা গণিতের ভাষায় শুদ্ধ করে বলি সমষ্টি বের করতে বলেছে, ঠিক আছে। তো সমষ্টি নির্ণয়ের জন্য একটা সূত্র আমাদের নিশ্চয় জানা আছে, তোমাদের সবারই জানা আছে, যদি জানা না থাকে আগের ক্লাসটা দেখে নিও, আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এস এন, এস এন মানে সমষ্টি বা যোগফল, এস এন সমান এন বাই টু, হাতে লেখাটা সুন্দর না হলে কিছু মনে করবে না, একটু পরে হাতে লেখা ঠিক হয়ে যাবে, এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান, তারপরে ব্র্যাকেট দিয়ে ডি, হ্যাঁ, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এই হচ্ছে যোগফল বা সমষ্টি নির্ণয় করার সূত্র। তো এই সূত্র দিয়ে তো আমরা সমষ্টি বের করতে পারবো, বুঝতে পারলাম ঠিকই, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রের মধ্যে কি কি আছে। এস এন এর মান তো বের করতেই হবে, তাহলে এটা তো আর প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে না, খুব সোজা কথা। এখানে দেখো আর এন আছে, এন এন এর মান কি এখানে কোথাও দেয়া আছে, দেখো তো, এন মানে হচ্ছে পদ সংখ্যা, পদের সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা পদ আছে, একটা তিন, একটা পাঁচ, একটা সাত আর একটা উনিশ, কিন্তু পদ কি আসলে এখানে মাত্র সাতটা, এই যে মাঝখানে ডট ডট দিয়েছে তার মানে এখানে আরও পদ আছে। তো কয়টা পদ আছে আমরা জানি না, তার মানে এন এর মান আমাদের জানা নেই, তাহলে অঙ্কটা করতে গেলে আগে আমাদেরকে এন এর মান বের করতে হবে। এম আই ক্লিয়ার, এন সমান সমান হোয়াট, এটা আগে বের করে নিতে হবে, তাহলে এই সূত্র দিয়ে সরাসরি করা যাচ্ছে না। আচ্ছা, ঝামেলা যাবো না, আরও সামনে কথা বলি। তারপর এখানে আর কি আছে, এ এ মানে হচ্ছে প্রথম পদ, এর মান থ্রি, এখানে স্পষ্ট লেখা আছে, কোনো সমস্যা নেই। তো এন তো আগেরই এন, আর দেওয়া আছে ডি, ডি মানে সাধারণ অন্তর, আর ডি এর মান আমরা খুব সহজে বের করতে পারি, ডি সমান সমান একটু আগে আমরা সেটা করেছি, এই যে দ্বিতীয় পদ ফাইভ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দিলে কার মান বের হয়ে যাবে, ডি এর মান বের হয়ে যাবে, তাহলে সবার মানে আমরা পাচ্ছি না কার মান, এন এর মান কিন্তু পাওয়া যাচ্ছে না, আর এন এর মান পাওয়া না গেলে তো এস এন মানে যোগফলের মান বের করা যাবে না, ঠিক আছে, তাহলে এন এর মান আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, সেদিকে যাবো, তার আগে একটু জিজ্ঞেস করি, এই যে এখানে উনিশ, এটা কি বলতো, এটা কার মান, এটা হচ্ছে শেষ পদ বা যাই বলি এটা হচ্ছে এ এন এর মান, এনতম পদ তাকে বলা হয়, ঠিক আছে। এবং আমরা নিশ্চয়ই সূত্রটা তোমাদের নিশ্চয়ই জানা আছে, জানা না থাকলে কিন্তু আমার আগের ক্লাসটা দেখে নিও, আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি,
এ এন মানে এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্রটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, তো এই সূত্রটার মধ্যে একটু পরীক্ষা করি। এখন এ এন এর মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কোনটা সেটা? ১৯। এ এন সমান সমান ১৯, এর মান প্রশ্নে দেওয়া আছে, কত সেটা বলো। এর মান হচ্ছে ৩, এবং ডি এর মান তো আমরা বের করতে পারছি, ওই ডি, এর ডি এর মান তো আমরা একটু আগে দেখলাম, ডি এর মান কত বলো, ডি এর মান হচ্ছে ২। তাহলে সবার মান এখানে জানি, কার মান জানি না, শুধু আমরা এন এর মান জানি না, হ্যাঁ, এই যে এন। তাহলে এই সমীকরণটা যদি আমরা ব্যবহার করি প্রথমে, তাহলে সরাসরি আমাদের এন এর মান বের হয়ে আসবে। এন এর মান বের করার পরে গিয়ে আমরা এই সূত্র ব্যবহার করব। তাহার মানে বোঝা গেল এই অঙ্কটা করতে গিয়ে আমাদেরকে ডাবল সূত্র ইউজ করতে হচ্ছে। প্রথমে ইউজ করতে হবে এই সূত্রটা, এ এন ইজ টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্র ইউজ করে আমরা কার মান পাবো, এন এর মান পাবো, এই যে এন যেটা আমাদের দরকার। এন এর মান পাওয়ার পর আমরা এই সূত্র ব্যবহার করব, করলে তখন আমরা যোগফল এস এন এর মান পেয়ে যাব। তো শুনতে অনেক জটিল জটিল মনে হচ্ছে ঠিকই, কিন্তু যখন আমি কাজ করব সোজা লাগবে। আসো আমরা সোজা এবার কাজ শুরু করে দিই, আর শুরুটা ঠিক আগের মতোই, যে আমরা লিখব প্রদত্ত অনুক্রম, যেই অনুক্রমটা আছে সেটা লিখে দিলাম, এবং আগের মতো করেই আমরা লিখব প্রথম পদ যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি সমান এখানে ৩, এবং লিখব সাধারণত পরীক্ষার খাতা কিন্তু এইভাবেই লিখতে হবে, হ্যাঁ, ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান ২। এরপরে তো আমরা তো কোন সূত্র ব্যবহার করবো, যে এ এন ইজ ইকুয়াল টু সেই সূত্রটা, এ এন এর মান কত ১৯, এটা লিখে ফেলি। তার আগে দেখো এখানে কয়টা পদ, আমি তো জানি না, একটা লাইন যদি লিখি ভালো হয়, যে ধরি অনুক্রমটিতে এই অনুক্রমের মধ্যে এনটি পদ আছে, কয়টি পদ জানি না, তো এনটি পদ আছে, তো সুতরাং এ এন সমান সমান ১৯। এটা তো এ এন এর মান বুঝতে পারছো, তো সামনে যাব, যাওয়ার আগে এর ছোট্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই এই যে এখানে যে লিখেছি ধরি অনুক্রমে এনটি পদ আছে, এই কথা যদি তুমি না লিখো তাতে কিন্তু দোষের কিছু হবে না, তুমি সরাসরি এটা লিখতে পারবে, কারণ এগুলো এস্টাবলিশড। আমরা এ এন বলতে শেষের পদটাকেই বুঝি, এন আর মনে করা খুব জরুরত নেই, তবে যদি লিখো তাহলে ভালো, একটু স্মার্ট হলে আর কি, ক্লিয়ার হলো, ঠিক আছে। তো এ এন সমান সমান ১৯, আসলে আমরা একটু জায়গা করে নেই, এ এন সমান কত ১৯, তো বা দিয়ে এ এনের জায়গায় এ এন না লিখে সূত্রটা লিখে দিতে পারি, সমান ১৯ উপাশে লিখবো। তো সূত্রটা কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা কী লিখলাম, এ এন লিখলাম, এ এন মানে তো এটা, আর সমান ১৯ ডান পাশে। এখানে কি ঘাপলা হয়েছে কিছু, বুঝতে পেরেছো? তো একবার তাও দেখিয়ে দিই, এই যে এ এন, এ এন না লিখে এ এনের জায়গায় এ পুরাটুকু লিখলাম, এটুকু তো এ এন, আর ডান পাশে আছে সমান ১৯, আমি সমান ১৯ যেভাবে আছে সেভাবেই লিখেছি, হ্যাঁ। এবার সামনে যাই, বা এখন ধরো মান বসানোর পালা, এ এর মান ৩ প্লাস এন এর মান তো জানি না, মাইনাস ১ ইন্টু ডি এর মান ২ ইজ ইকুয়াল টু ১৯। এখন জাস্ট শুধু সমীকরণ করা, ৩ প্লাস ২ দিয়ে গুণ করলে ২ এন মাইনাস ২ ইজ ইকুয়াল টু ১৯, বা ৩ থেকে ২ গেলে ১ প্লাস ২ এন ইজ ইকুয়াল টু ১৯, বা ১ যদি ডানে নিয়ে যাই তাহলে ২ এন ইজ ইকুয়াল টু ১৯ মাইনাস ১, বা ২ এন সমান ১৯ থেকে ১ গেলে ১৮, বা এন সমান সমান উপরে ১৮ নিচে ২ সমান সমান ৯, এন এর মান পেয়ে গেলাম। এবার আমি আমাদের সেই এস এন যে সূত্র, সেই সূত্রের মধ্যে এন এর মান বসিয়ে বা অন্যান্যগুলো বসিয়ে পেয়ে যাব, করে ফেলি। এস এন ইজ ইকুয়াল টু সূত্রটা জানি, এন বাই ২ ইন্টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ১ ইন্টু ডি। সেকেন্ড প্যাকেট ক্লোজ করলাম, মান বসিয়ে দিই, এন এর মান কত পেয়েছি, ৯, নিচে ২, সেকেন্ড ব্র্যাকেট, এখানে ২ এ মানে ২ গুণ এ, এর মান কত আমরা জানি ৩, প্লাস ব্র্যাকেট শুরু, এন এর মান কত পেয়েছি ৯ মাইনাস ১ ব্র্যাকেট, ডি এর মান কত ২, এবং ব্র্যাকেট ক্লোজ। তারপরে এবার স্বাভাবিক
অঙ্ক আর কি। 9/2 তো যথারীতি থাকলো, এখানে 3 × 6 যোগ এখানে 9 থেকে 1 গেলে কত, আগে তো ব্র্যাকেটের কাজ করতে হবে। হ্যাঁ, 9 থেকে 1 গেলে 8, 8 আর পাশে 2, তাহলে কী লিখবো এখানে, কী চিহ্ন দিব বলো? নিশ্চয় গুণ চিহ্ন দিব, গুণ 2। নিচে তো আর জায়গা নেই, আসো একটু জায়গা করে নেই। হ্যাঁ, 6+8×2। আচ্ছা, সমান দিয়ে একটা কথা বলি, দেখো এই যে এখানে কিন্তু 8-এর সাথে 6 যোগ করে যোগ করে দিও না। হ্যাঁ, আমি একটু বলি, 8-এ আর 6 যোগ করে 14 বানিয়ে দিও না, কারণ এখানে গুণ চিহ্ন আছে। আগে কিসের কাজ করতে হয়? গুণের কাজ করতে হয়, পরে যোগ বিয়োগের কাজ করতে হয়। এখনকার শিক্ষার্থীরা ছোটোখাটো নলেজগুলোর অভাব, তাই বললাম আর কি। তাহলে এখানে 6 যথারীতি থাকবে, 6+8×16, সেকেন্ড ব্র্যাকেট শেষ, সমান 9/2। এখন তো 16 আর 6 যোগ করলে 22 হবে, তাহলে এখানে কী চিহ্ন দিব বলো? শুধু 22 তো ডাইরেক্ট লেখা যাবে না, তাহলে গুণ 22। এটা ব্র্যাকেটের আগে গুণ চিহ্ন আছে, তো সমান, দেখো 22, আমি একটু এখানে বলি কথাটা বলি, এই 22 কোথায়, উপরে না নিচে? উপরে, 22-এর নিচে তো মনে মনে 1 আছে, আর 2 হচ্ছে নিচে। এর 2 দিয়ে যদি আমি 22-কে কাটি কত পাওয়া যাবে? 11, তাই না? তাহলে থাকলো কত শেষ পর্যন্ত? 9×11। তো আমি ঠিক তাই লিখবো এখানে, এখন 9×11 সমান 99, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। তো আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পেরেছ, আর বুঝতেই যদি পারো তাহলে জ্ঞানের দরজাটা খুলে ফেলো, খুলে সামনে এগিয়ে যাও। গো অ্যাহেড, আল্লাহ হাফিজ।